ক্রমে যুদ্ধ ক্ষেত্রলে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য ইসরায়েল ইরানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ সংঘটিত করে আছে আর ইয়ার মাজতে ইসরায়েলের আক্রমণত হিজবুল্লাহ মুরব্বী সৈয়দ হাসান নাসারুল্লাহ নিহত হয়েছে ইসরায়েলের দক্ষিণ বেইরুতত করা বিমান আক্রমণত 32 বছর ধরে হিজবুল্লাহক নেতৃত্ব দিয়ে অহা নাসারুল্লাহর মৃত্যু হয়েছে ইতিমধ্যে হিজবুল্লাহ হাসান নাসারুল্লাহর মৃত্যুর কথা স্বীকার করেছে আনহাতে নাসারুল্লাহর মৃত্যুর পিছতে ইরান তৎপর হয়ে পড়েছে ইসরায়েলে লেবানন তথা মধ্যপ্রাচ্যের ভিন্ন প্রান্ত চলাই অহা ধারাবাহিক আক্রমণের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানাইছে ইপিনে নাসারুল্লাহর মৃত্যুক লৈ সমগ্র বিশ্বতে চর্চা চলিছে 64 বছরের নাসারুল্লাহর মৃত্যুর পিছতে ইসরায়েলে হর্ষ উল্লাসে ঘোষণা করেছে দেশখনক সবাতোকৈ ডাঙর শত্রু নিধন হয়েছে বিশ্ব এতিয়া বহু সুরক্ষিত হল বিপরীতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খেমাহিয়ে হিজবুল্লাহর কমান্ডারের মৃত্যুয়ে সাংগঠনিক নকরে বলে প্রকাশ করেছে রাজহুয়া শোকর ঘোষণা করেছে হাসানুল্লাহর মৃত্যুয়ে ইসরায়েলের লেবাননের ধারাবাহিক আক্রমণত জ্যোতি পেলোৱা নাই দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চল তথা পূব বেইরুতর শহর খিয়ামতত শনিবারেও ধারাবাহিক বিস্ফোরণ সংঘটিত হয়েছে ইসরায়েলে সংঘটিত করা বিস্ফোরণত এটা অট্টালিকা ধ্বংসস্তূপত পরিণত হয়েছে ইসরায়েলে হিজবুল্লাহ ঘাটি সমূলঞ্চে ধ্বংস করার সংকল্পরে লেবাননত ধারাবাহিক আক্রমণ করে যাব বলে প্রকাশ করেছে আর ইয়ার বিপরীতে গাজা তথা প্যালেস্টাইনের সমর্থনত হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুঁজ চলাই যাব বলে ঘোষণা করেছে যা দুটা সপ্তাহ ধরে ইসরায়েলের ধারাবাহিক আক্রমণত লেবাননত 2000-এরও অধিক লোক নিহত হয়েছে ইপিনে নাসারুল্লাহর মৃত্যুক কাশ্মীরতো প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিয়ে নির্বাচনী প্রচারও বন্ধ রাখিছে নেপালত প্রকৃতির সংহার নেপালত কেবাদিনো ধরে হওয়া ধারাষা বরষুণের ফলত সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি কাঠমান্ডুকে ধরে ভিন্ন প্রান্ত বানে বুড়াইছে বিস্তীর্ণ অঞ্চল হিমালয়ের বক্ষর দেশখনত হওয়া বানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বানে উটুয়াই লৈ গেছে বহু লোকর ঘর বানর সমান্তরালকে বহু অঞ্চলত ভূমিস্খলনেও দেখিলে পাওয়া গেছে পাহাড়িয়া বানর কোবাল ফুটে রাস্তা দলং উটুয়াই নিছে বানে উটুয়াই নিছে বহু লোককে এতিয়ালৈকে 100ৰো অধিক লোকৰ মৃত্যু হৈছে বহুজন সন্ধানহীন হৈ আছে এই পৰ্যন্ত ধাৰাষাৰ বৰষুণৰ ফলত নেপালৰ প্ৰায়বোৰ নদীতে এতিয়া বিপদ সীমাৰ বহু ওপৰলৈ বৈছে ইপিনে ৰাজধানী চহৰ কাঠমাণ্ডুৰ বহু আৱাসিক অঞ্চলত এতিয়া পানী দেখিবলৈ পোৱা গৈছে বানত বুৰ গৈছে সমগ্ৰ অঞ্চল প্ৰশাসনে বান বিধ্বস্ত অঞ্চলসমূহত উদ্ধাৰ অভিযান অব্যাহত ৰাখিছে 20,000 সেনা নিৰাপত্তাৰক্ষী উদ্ধাৰ অভিযানত নামিছে উদ্ধাৰকাৰী দলে বিভিন্ন প্ৰান্তৰ পৰা উদ্ধাৰ কৰিছে প্ৰায় 1,500 লোকক এই অভাবনীয় বিপর্যয়ের ফলত দেশখনের মৃত্যু হয়েছে 120 জনের অধিক লোকর কেবল রাজধানী কাঠমান্ডুতেই মৃতকর সংখ্যা অতিক্রম করেছে 50-এর উপর প্রলয়ঙ্করী বানত এতিয়াও দেশখনত সন্ধানহীন হয়ে আছে 65 জন অধিক লোক ঘর দুয়ার কোবাল ফুটে উটুয়াই নিয়া গৃহহীন হয়ে পড়েছে বহু লোক এক ব্রেকিং নিউজ গুৱাহাটীৰ লজত কিশোৰী ধৰ্ষণ কাণ্ডৰ তদন্ত মীনাক্ষী লজৰ গৰাকী উৎপল কলিতা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে ছুপাৰ মাৰ্কেটৰ মীনাক্ষী লজত ঘটিছিল জঘন্য ঘটনা প্ৰিন্স কুমাৰ ৰায় গোলাম হাসান ৰাজাক পূৰ্বে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে নিচাযুক্ত দ্ৰব্যক পাই ছাত্ৰীক ধৰ্ষণ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছিল এই দুই যুৱকৰ বিৰুদ্ধে নথি অবিহনে লজৰ কোঠা ভাড়াত লৈছিল দুই অভিযুক্তই পাৰ্টি কৰোৱাৰ চলেৰে ছাত্ৰীক লজলৈ লৈ গৈছিল দুয়ে মীনাক্ষী লজৰ গৰাকী উৎপলসহ মেনেজাৰক আৰক্ষীয়ে জেৰা অব্যাহত ৰাখিছে আমি ফোনযোগে সংযুক্ত হৈছো আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক দীপাংকৰ দাস দীপাংকৰ ঘটনা সন্দৰ্ভত জানিব বিচাৰিছে ইতিমধ্যে যি লজখনৰ মালিক আছিলে মেনেজাৰ আছিলে জেৰা অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে নিশ্চয় বর্তমান মালিক আর মেনেজারক জেরা চলাই থাকা হয়েছে আর বর্তমান দিসপুর আরক্ষী নিজের জিম্মাত লৈছে কারণ যা তিন চারিটা দিন পূর্বে সেই যে জঘন্য ঘটনা সংঘটিত হয়েছিল যে লজর ভিতর এগারী কিশোরীক অতি বলপূর্বকভাবে নিচা জাতীয় সামগ্রী খুবই ধর্ষণের অভিযোগ উত্থাপন হয়েছিল আর তারপর যেটা গোটেই ঘটনা স্পষ্টভাবে পোহরলে আসিল সেই কিশোরীগীর অভিযোগের ভিত্তিত তেতিয়া প্রাথমিক পর্যায়ত আরক্ষীয়ে সেই দুই অভিযুক্তক গ্রেপ্তার করেছিল করে নিজের জিম্মাত নলয় জেললে প্রেরণ করেছে কিন্তু যুবতীগীর যে ভাষ্য বা যে স্টেটমেন্ট আরক্ষী সংগ্রহ করেছিল তার ভিত্তিত কোনো নথিপত্র অবিহনেই কিন্তু সেই লজর কোঠা বুক করেছিল দুই অভিযুক্তই অর্থাৎ এই ধরনের কিছু অভিযোগ আরক্ষীয়ে লাভ করেছিল তার ভিত্তিতে বর্তমান লজখনের মেনেজার আর মালিকক বর্তমান আটক করে উপর্যুপরি জেরা চলাই থাকা হয়েছে
হয়তো যদি গ্রেপ্তার করা হয়েছে তো বিয়লি বিভাগত কিন্তু আদালত হাজির করার পূর্ণ সম্ভাবনা আছে। কিন্তু খুব নির্লজ্জ ঘটনা, যে ঘটনাক লো গুহী মহানগরীর এক প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এগারী ষোলো বছরের কিশোরীক বন্ধ কোঠার ভিতর বলপূর্বক দলবদ্ধ ধর্ষণের নিচিনা ঘটনা সংঘটিত হয়েছিল। গতি এই মুহূর্তে আরক্ষী সেই ঘটনাটি সহজভাবে লওয়া নাই, উপর চুপুরী গোটে ঘটনার জেরার তদন্ত অব্যাহত রাখিছে। গতি নতুন তথ্য থাকবে আমি প্রিয়ঙ্কা জানাবলে চেষ্টা করি, নিশ্চয়ই যোগাযোগ করি পরবর্তী সময় আপনার সঙ্গে। ধন্যবাদ জানাইছো দীপাঙ্কর। আর ইয়ার সময় হয়েছে এটা বাতরের বিদায় লওয়ার। নমস্কার।